বিহুল সময় তবু গায় জীবনের জয়গান, এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে 10 দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। বিশ্ববিদ্যালয় থিয়েটারের 38 বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির ধনাঢ্য পরিবারের দুই বোন ক্যাথরিনা ও বিয়াঙ্কা, রূপে দুজনেই অসামান্য হলেও বিয়াঙ্কা বিনয়ী ও মিষ্টভাষী, আর ক্যাথরিনা প্রচণ্ড ঝগড়াটে ও মারকুটে। তবে পেট্রুশিওর চেষ্টায় একসময় ক্যাথরিনা পরিণত হন মিষ্টভাষী ও অনুগত স্ত্রীতে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি দ্য টেমিং অব দ্য শ্রুর এই কাহিনী অবলম্বনে মুখরা রমণী বশীকরণ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসব। বিশ্ববিদ্যালয়ের সেলিমাল দিন মুক্ত মঞ্চে নাটকে অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের নাট্যশিল্পীরা। এই বছর 38 বছর পূর্তি উপলক্ষে আমরা প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব আয়োজন করেছি। এটা হচ্ছে 10 দিনব্যাপী হবে। সিলেট থেকে, চিরং থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে যে আমরা ভালোভাবে যাতে শেষ পর্যন্ত সবার দয় শেষ করতে পারি আর কি। আয়োজকরা বলছেন, আকাশ সংস্কৃতির যুগে মঞ্চ নাটকের ঐতিহ্য ধরে রাখতে এই উৎসব। এবার আমরা প্রথমবারের মতো দুই থিয়েটার মিলে আমাদের এই নাট্য উৎসব উপলক্ষে আমরা যারা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তাদেরকে সম্বোধিত করব। আর এই আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবে যে কনসেপ্টটা, এটা জাহাঙ্গীরনগর থিয়েটার আমার মনে হয় সবার আগে উদ্যোগ নিয়েছে। ঐতিহ্য অনেক সময় সৃষ্টি হয়, তারপর হারিয়ে যায়। জাহাঙ্গীরনগরের থিয়েটার দেখবার জন্য তারা যে উৎসাহ দিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু এই ঐতিহ্যকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। উৎসব উপভোগ করছেন অনেক দর্শনার্থী। শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা কাইজার আহমেদ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।